আজকের দিন হলিডেটা চলো একটু অন্যভাবে এনজয় করা যাক, আর হলিডে এনজয়ের সাথে সাথে স্ট্রেস লেভেলটা একদম রিলিফ করা যাক। দেখতেই পাচ্ছ আজকে আমরা চলে এসেছি একটা পসাম প্লেসে একটু ক্যাটোচিনো টেস্ট করব বলে। একটু আশ্চর্য লাগছে, ক্যাটোচিনো কেন দেখে নাও। নাম্বার ওয়ান অ্যানিমেল যে তোমার ব্লাড প্রেশার, অ্যাংজাইটি, স্ট্রেস একসাথে অনায়াসে রিলিফ করে দেয়। ইউএই হচ্ছে নাম্বার ওয়ান অ্যানিমেল লাভার কান্ট্রি। আজ আমরা করব কফি উইথ স্ট্রেস রিলিফ। একটু আশ্চর্য লাগছে না? হ্যাঁ, আজকে আমরা চলে এসেছি অ্যালুরোমানিয়াতে, যেটা হচ্ছে একটা নয় দুবাইয়ের ফার্স্ট ক্যাট ক্যাফে। এখানে কফির সাথে সাথে আমরা স্ট্রেস লেভেলটাও অনেক রিডিউস করতে পারবো অনায়াসে, তার সাথে রিডিউস করব অ্যাংজাইটি আর ব্লাড প্রেশারও। এখানে আমাদের এন্ট্রি ফিজ নিয়েছে 30 দিরহাম পার পার্সেন, আর তার সাথে তোমরা এনজয় করতে পারবে 1 ঘন্টা এদের ভালোবাসা, মানে এদের সাথ। আর তার সাথে রয়েছে টি, কফি আর কোল্ড ড্রিঙ্কস কমপ্লিমেন্টারি। এই যে 30 দিরহাম এন্ট্রি ফি ওরা নিল, এটা হচ্ছে ওদের ওয়েলবিংসের জন্য আর ওদের ভ্যাকসিনেশনের জন্য। এখানে টোটাল 24টা ক্যাটি রয়েছে, আর এই ক্যাটিগুলো সবগুলো হচ্ছে আইদার রেস্কিউ করা আর অ্যাডপ্ট করা। তাহলে চলো এবার কফি এনজয় করা যাক। দেখতেই পাচ্ছ একটা অসাধারণ অ্যাটমসফিয়ারে বসে কফি এনজয় করছি। আচ্ছা, আর আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এখানে ওদের একটা ক্যাট ইয়োগা সেশন রয়েছে, যেটা হচ্ছে 50 দিরহাম পে করে তোমরা অনায়াসে পেয়ে যেতে পারো। এই যে আমার পেছনে টিভিটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে এক একজনের নাম আর তাদের রেস্কিউ আর অ্যাডপ্ট স্টোরি ওরা সুন্দরভাবে লিখে রেখেছে। সত্যি এদের উষ্ণ ছোঁয়ায় স্ট্রেসটা একদম চলে যাচ্ছে, জাস্ট অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো আজ। তাহলে ব্লগটা শেষ করার সময় চলে এসেছে, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি, বলা যেতেই পারে হ্যাশট্যাগ লাভলাভ। তাহলে হলো না একটা অন্য ধরনের অসাধারণ এক্সপিরিয়েন্স, তাহলে আজ আসি। Fiesta, what's up, and repeat. Yeah, it's getting caliente, feel the heat. Don't stop the beat. Turn down for what, this is all you need. Yeah, love it when I see them looking at me.